नमस्कार, आमी दीपान्विता। आमी आज के पुरी स्पेशल जीबे गजार रेसिपी निये आपनादे सामने हाजिर होयेछी। बांगला एकटा प्रबाद आछे, रद देखा ओ कला बेचा। आमार मने हय एर साथे जीबे गजा खावाटाओ जुड़े देवा जेतेई पारे। एमन कोनो पुण्यार्थी नेई जारा पुरीर जगन्नाथ देवेर दर्शन करबे अथच जीबे गजार पैकेट किनबेन ना। बाड़ीते अत्यंत सहजे किभाबे जीबे गजा बानाते हय सेटाई देखे नेवा जाक। जीबे गजा बानानोर जन्य आमी देड़ कप मतन मयदा एखाने निये निलाम। मयदार मध्य 1/4 टीस्पून नून एड करे दिलाम। दिए दिलाम 2 टेबलस्पून घी। अनेके सादा तेलो व्यवहार करे थाकेन एई जीबे गजा बानानोर जन्य, तबे सादा तेल व्यवहार करले जीबे गजा एकटु शक्त होये जाय। घियेर गंध थाकले जीबे गजा खेतेओ बेश भालो लागे। एबार मयदाटाके नरम करे मेखे निते हबे जेभाबे आमरा आटा माखि। একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে মাখতে হবে। ময়দা খুব ভালো করে মাখা হয়েছে সেটা বোঝার উপায় হলো হাতে একটুও ময়দা লেগে থাকবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি আধ ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেব। সুগার সিরাপটা বানানোর জন্য আমি যেই কাপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই কাপেরই 1.5 কাপ চিনি এখানে নিয়ে নিলাম এবং সেই কাপেরই 1 কাপ জল এতে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই চিনির জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির জলটার মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ। চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই একটা স্টিকি সুগার সিরাপ তৈরি হয়ে যাবে। আমি যে পরিমাণে ময়দা নিয়েছিলাম তার থেকে 4টে লেচি বের করা যাবে। আপনারা দরকার হলে আরও কয়েকটা লেচি অনায়াসে করে নিতে পারেন। রুটির লেচি করতে গেলে যেরকম সাইজের হয় ঠিক সেই রকম সাইজেরই লেচিটা বানিয়ে নিতে হবে। রুটির চাকির ওপরে কিছুটা ময়দা স্প্রিঙ্কল করে দিয়ে ঠিক রুটির মতনই গোলাকার বানিয়ে ফেলতে হবে। আমি 4টি লেচি ঠিক এইভাবেই বানিয়ে নিয়েছি রুটির আকারে। এইভাবে এক একটা রুটির ওপরে কিছুটা ঘি মাখিয়ে নিতে হবে এবং তার উপরে ময়দা স্প্রিঙ্কল করে দিতে হবে এবং আরেকটা রুটি ওর ওপরে চাপা দিয়ে দিতে হবে এবং একটু চেপে চেপে দিতে হবে। আমি যেইভাবে ওপরে রুটিটা দিয়ে সাইডগুলো চেপে চেপে দিলাম ঠিক সেইভাবেই চেপে চেপে লাগিয়ে দিতে হবে। চারটে রুটির জন্য আমি 4 বার এই একই প্রসেস করে দেখিয়ে দিলাম। শেষের রুটিটাতে আমি একইভাবে ঘি মাখিয়ে তার উপরে ময়দা স্প্রিঙ্কল করে দিলাম এবং এইভাবেই এটাকে ফোল্ড করতে হবে। প্রত্যেকটা ফোল্ডিংয়ের মাঝখানে খুব ভালো করে এটাকে চেপে দিতে হবে, না হলে ভাজার সময় খুলে বেরিয়ে আসবে। একটা ছুরির সাহায্যে প্রথমে 2টো সাইড কেটে নিতে হবে। 1 থেকে 1.5 ইঞ্চি
করে আমি এক একটা সাইজ কেটে নিয়েছি। জিভে গজা বানানোর জন্য 6-7 পিস আমি এইভাবে কেটে নিলাম। ওই কাটা পিসগুলোকে এবার এইরকম লম্বাভাবে কিছুটা বেলে নিতে হবে। জিভে গজা বানানোর জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সানফ্লাওয়ার অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি একে একে পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হিটেই রেখে এইগুলোকে সম্পূর্ণভাবে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরগুলো গোল্ডেন হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। জিভে গজাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, ভাজার পরে এইরকমই গোল্ডেন দেখতে হয়ে যাবে এবং এগুলোকে ঠান্ডা করতে হবে। চিনির যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেলে জিভে গজা দেওয়া যাবে না, একটু গরম করে নিতে হবে এবং একে একে জিভে গজাগুলোকে 2-3 মিনিট এপার ওপার করে রেখে দিতে হবে, তাহলে রসটা পুরো ভেতরে পৌঁছবে। এই প্রসেসে আমি 4 জিভে গজা বানিয়ে নিলাম। বাকি খাজাগুলোকে একটু চকচকে করার জন্য আমি অন্যরকম একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম। এই প্রসেসে চিনি সিরাপটাকে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করেই জিভে গজাগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। 1-1.5 মিনিট এইভাবেই এগুলোকে ফুটিয়ে নিতে হবে। সুগার সিরাপটা ক্যারামেলাইজ হয়ে গেলে এইভাবে একে একে খাজাগুলোকে তুলে ফেলতে হবে। ক্যারামেলাইজড সুগার সিরাপ থেকে তৈরি হয় বলে এই খাজাগুলো একটু চকচকে দেখতে হবে। তৈরি হয়ে গেল পুরি স্পেশাল এবং জগন্নাথ দেবের স্পেশাল খাজা। আমার এই চ্যানেলটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও কমেন্টের আশায় থাকবো। কেমন মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন। ভেঙেও দেখিয়ে দিচ্ছি খাজার লেয়ারগুলো কেমন হয়েছে। শুভ রথযাত্রা, সবার রথযাত্রা খুব ভালোভাবে কাটুক।